30 আগস্ট মিটিং করছিলাম জেনারেল মিটিং, সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নভেম্বর মাস থেকে আমরা আমাদের যে লিগের টুর্নামেন্ট সেটা শুরু করব এবং সেই টুর্নামেন্ট আমরা নভেম্বরেই শুরু করতে যাইতেছি এবং আমরা আমাদের তরফ থেকে প্রস্তাব দিতেছি 10 তারিখ আগামী 10ই নভেম্বর থেকে খেলা শুরু করার জন্য। সেই পরিপ্রেক্ষিতে আজকে যারা সি ডিভিশন, ডি ডিভিশন এবং ওমেন্সে যারা আছে তাদের শুরু করার জন্য এবং সি ডিভিশন এবং ওমেন্স দুইটাই নভেম্বরের 10 তারিখ থেকে শুরু করার ইচ্ছে আমাদের। অন কমপ্লিশন অফ দি সি ডিভিশন আমরা বি ডিভিশনটা শুরু করব এবং আমরা চাইতেছি যে খুব সময় যেহেতু কম আমরা প্র্যাকটিক্যালি ক্লাবগুলিকে ডাকছি যে খেলাটা শুরু শেষ করতে গেলে দিনে 2টা করে খেলা করতে হইব এবং সেইটা আমরা একটা থেকে সাড়ে বারোটার থেকে আরেকটা তারা যেটা কমফোর্টেবল টাইম হয় তাদের, কারণ সকালবেলা খেলা সম্ভব হবে না। এই কারণে ম্যাক্সিমাম ক্লাবগুলির প্লেয়ার ফ্রম আউটসাইড মফস্বল থেকে আসে, সুতরাং আমরা সকালবেলা অনেকে আমাদের প্রস্তাব দিচ্ছি কিন্তু এটা কোনোদিনই সম্ভব হইত না, কারণ তারা বাইরের থেকে যেহেতু আসে আমাদের পক্ষে সম্ভব না। সুতরাং আমরা নিজেরা এফোর্ট দিয়ে আমরা চাইতেছি দুপুরবেলায় যাতে 2টা খেলা শুরু করা যায়।